আর কোনো কাজকে ছোট মনে করা যাবে না, লজ্জা করা যাবে না। কাজ কাজই, যে নাকি কাজকে ভালোবাসবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজে বরকত দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে দেখেন, ডিউটি থেকে আসলাম, এখন ডিউটি থেকে এসে আবার বাহিরে কাজের জন্য যাচ্ছি। কাজ সেটাই হোক, রুমে বসে থাকলে কিন্তু কেউ এক রিয়ালও দিবে না, কোনো আপদ বিপদ কেউ আসবে না, কারণ পকেটে টাকা থাকতে হবে। তো সেই কারণে কাজ ছোট হোক বড় হোক, যে কাজটাই পান ওই কাজটাই করা উচিত, কারণ একটা ছোট কাজ করতে যে আর একটা বড় কাজ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়ে দিতে পারে, এটাও হতেও পারে। তো সেই কারণে কাজ যেটাই হোক, কাজকে লজ্জা না পেয়ে কাজ করাটাই ভালো। আমরা এখন চলে আসলাম সৌদির বাসার এখানে। তো এই বাড়িতে আমরা এখন কাজ করব। দেখেন সৌদি আরবের মরুভূমিতে মাশাআল্লাহ আপনার কুরই গাছ, বাংলাদেশে এটাকে কুরই গাছ বলে। দেখেন কি সুন্দর গেটের সামনে লাগাইছে, এটা হচ্ছে গেট। প্রথমে কলিং বেল দিতে হবে, দারাস হাদা দারাস। আনা ওমর, কালাম আব্দুর রহমান, আইও কালাম। বাচ্চা বলে আন্ডে শিক্ষা দিছে যে যদি কেউ আসে লাজিম আগে জিজ্ঞেস করবি মিন। আব্দুর রহমান ওয়েন ওয়েন রোহা ফি এলা কালাম। বাচ্চা বলে আনো মজা না, কয় মাফি মজুদ, মানে কয় বাসায় নাই কে। অথচ সৌদির সাথে আমার কথা হয়েছে যে আজকে আসতে হবে কাজে। আপনার বড়ই গাছ বাড়ির ভিতরে দেখেন, বাগান বাড়ি বানায় রাখছে। তো এই যে শারুখ দিয়ে কাটতে হইব, দাখিল ইসমি মজুদ ফি হাদিদ সব হাদিদ রি হ্যাঁ সব হাদা হাদিদ মজুদ। আলহামদুলিল্লাহ সবশেষে আমাদের এটা কাটা হয়ে গেল। তো এখন এটার মাপে আপনার একটা জিলবা আর একটা কুয়া আনতে যাইতেছি দোকানে। তো এটা আমার নিজ দায়িত্বে করতে হবে, আমাকে যেতে হবে এখন। তো আলিনা নাই জি মাহাল সাব্বাক, এই জায়গাটা প্রথমে পরিষ্কার করে নিলাম, ক্লিয়ার। 1 মিটার মাসোরা বা 1 মিটার মাসোরা আপনার টোটাল প্রাইস আসছে এশিয়ান মানে বিশিয়াল। এখানে একটা কুয়া, একটা জিলবা, আপনার গাড়া, এটা হলো আপনার পায়েবের গাড়া, মাসোরা গাড়া। তো এখন এই কাজটা কমপ্লিট করব। নম্বর ওয়ান, ইসকে বাদ ঢোকানা চাহিয়ে, মাশাআল্লাহ। বাস ধন্যবাদ আব্দুর রহমান, কিন্তু বাংলাও কয় ওকে ধন্যবাদ। যাক আলহামদুলিল্লাহ কাজটা করে ভালোই লাগলো। আর কালকে কিন্তু আমরা এই জায়গায় কাজ করছি, আইসা সেখানেও 70 রিয়াল, আলহামদুলিল্লাহ 70 রিয়ালে কাজ করছি। আর আজকে আপনার মাল সহ 120 রিয়াল দিতে চাইতেছে, আর এই আর কি। যাক আলহামদুলিল্লাহ কাজটা করে ভালোই লাগলো। আর লেনদেনের ক্ষেত্রে আপনার এসটিসি পেতে ওরা লেনদেন করে থাকে, কালকেও এসটিসি পেতে 70 রিয়াল দিছে, তো আজকেও যে বিলটা হয়েছে এটাও আপনার এসটিসি পেতে দিয়ে দেবো। তো খুবই সহজ এদেশে কাজ করা, বাট কাজ জানতে হবে। আর কোনো কাজকে ছোট মনে করা যাবে না, লজ্জা করা যাবে না, কাজ কাজই। যে নাকি কাজকে ভালোবাসবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজে বরকত দিবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।